Lai thang na sar kese seka rara nakor petro pamba koroksa kok to ma thumai mong nidai de. Bono police rok ramoi tilanga kor kutu ko thana wo thana ne loka bo dai toni mani pia ba. Nidai de ne kuti ko sejo oma ka boni ya go bono kuk sitra kutu ka dai rang ro sego inaka abono kare bo bo to bo klai kai hene. O bo mani kok to ma khana woi. Tini boni nuk mo thang woi neka Koktum hukum tang pada si menteri susah tercuri dari lagi botongo. Perundangan ini mayor dipok mohon dar. Bono kali botongo preskar me tang pang. Pranosa kana kaboi. Koktum atum naja. Bistari tu sunlam. Actually, ghotonar porthe ke. Karena amader shonge achen preskar manoniya sompado Pranob Sarkar amader mayor shaygu achen amader. আরব মিডিয়া বন্ধু রয়েছেন সুজিত বাবু তো নিতাই দীর্ঘদিন ধরে আমাদের ছোট ভাইয়ের মতোই তাকে স্নেহ করি এবং সাংবাদিকতা পেশার সঙ্গে উনি জড়িত রয়েছেন আপনাদের সঙ্গেই আপনাদের সহযোদ্ধা তো ঘটনা ঘটার পর আমরা সমস্ত ঘটনার তদন্ত ক্রমে যা জানতে পারলাম এবং পরবর্তী সময়ে সেই পুলিশ অফিসারকেও প্রশাসনের তরফ থেকে শাস্তি প্রদান করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিজিপি সাহেব সেটা করেছে তো স্বাভাবিকভাবেই নিতাইশ পাশে আমরা ছিলাম আগামী দিনেও সাংবাদিক বান্ধব যে সরকার আমরা বরাবরই দাবি করি এই সরকার কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বা আমাদের সংবাদপত্র তো তাদেরকে যদি আমরা দুর্বল করি বা তাদেরকে যদি পাশে না দাঁড়াই তাদের আমরা কখনোই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারবো না আমাদের দেশকে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আর এই পেশার সঙ্গে যারা যুক্ত যারা আপনারা বন্ধুরা রয়েছেন আমাদের নিতাইয়ের মতো যোদ্ধারা রয়েছে তাদের পাশেও আমাদের থাকতে হবে সেই আশ্বাসই আমরা দিয়ে গেছি যেটা হয়ে গেছে এটা অনাকাঙ্ক্ষিত সেটা এক্সপেক্টেড না কেন করেছে কিভাবে করেছে তার উদ্দেশ্যে সে আলোচনায় না গিয়ে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে কারণ পুলিশ থেকে যেটা ঘটানো হয়েছে এটা পুলিশের কাছ থেকে আশা করা যায় না কারণ পুলিশ হচ্ছে সমাজ এবং মানুষের মধ্যে কারণ মানুষ তো সমাজের বাইরে নয় কোঅর্ডিনেশন তৈরি করবে তাদের ব্যবহারের মাধ্যমে তাদের অ্যাকশনের মাধ্যমে যে যারাই ঘটনাটা ঘটিয়েছে এটা তার শাস্তি সে পেয়েছে আমার মনে হয় এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করে কোনো লাভ নেই আমরা নিতাইয়ের পাশে রয়েছি সাংবাদিকতার সাংবাদিক বন্ধুদের পাশে রয়েছি এবং আপনারা জানেন যে সাংবাদিকদের উন্নয়নের জন্য তাদের আর্থিক সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের সরকারও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রীও আন্তরিক এবং আমাদের তথ্য সংস্কৃতি যে দপ্তর সেটাও আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছি সেটাই আগামী দিনে প্রতিফলিত হবে আমাদের কাজের মাধ্যমে আমরা নিতাইকেও বলেছি তার শারীরিক খোঁজখবর নিতে এখানে এলাম আগামী দিনে যেন তার অসুবিধার সম্মুখীন হতে না হয় সে বিষয়ে আমরা দেখব এবং আগামী দিনে আপনাদেরকেও আমরা বলছি সাংবাদিক বন্ধু যারা রয়েছেন সরকার আপনাদের পাশে রয়েছে নির্ভীকতার সঙ্গে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন আগের সরকার তারা গণতন্ত্রে বিশ্বাস করতো না তারা একনায়কতন্ত্রে ডিকটেটরশিপে বিশ্বাস করত তাদের বিরুদ্ধে সত্যটাকে তুলে ধরার জন্য যারা কথা বলতো তাদের বিরুদ্ধেই তারা প্রশাসনকে লেলিয়ে দিত নতুবা তাদের ক্যাডারদেরকে লেলিয়ে দিত তা আমাদের সরকার শুরুয়াত থেকে আমরা বলছি যে আমরা সংবাদপত্র এবং সাংবাদিক বান্ধব সরকার এবং তার জন্য আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে সিদ্ধান্তের মাধ্যমে আমরা সেটা জানান দিচ্ছি তো দুই যে সরকারের মধ্যে ডিফারেন্সটা সেটা আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও ভালো করে জানেন ভালো করেই আপনারা রিয়েলাইজ করতে পারছেন তো আমরা যেটা আমরা বলি সেটা আমরা করে দেখাই কারণ আপনার যেটা প্রশ্ন যে বিগত দিনে সাংবাদিক খুন হয়েছে তারা বিচার করতে চায় না আমাদের সরকার আসার পর সিবিআইকে সেই সাংবাদিক খুনের কেস সিবিআইকে হস্তান্তর করা হয়েছে নিশ্চয়ই সময়ে সেটা কথা বলবে কে দোষী কে কে সেই খুনের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু আমাদের যে ইন্টেনশন সরকারের সেটা ক্লিয়ার যে আমরা অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল ডেমোক্রেসির যেটা মূল মন্ত্র এবং সাংবাদিক বা সংবাদপত্র যেটা ডেমোক্রেসির চতুর্থ পিলার বা ফোর্থ পিলার হিসেবে আমরা জানি তাকে সংঘবদ্ধ করে সাবলীল করে সুশৃঙ্খল করে আমরা চলতে চাই এবং আগামী দিনে সরকার এবং সাংবাদিকের মধ্যে আমাদের দলের মধ্যে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে আমরা বাঁচতে চাই সমাজকে সুন্দর করতে চাই আগের সরকারের সঙ্গে এই সরকারের কোনো ক্ষেত্রেই আপনি তুলনা করতে পারবেন না কারণ আগের সরকার ছিল একটা বৈদেশিক শক্তি চালিত একটা শক্তি ডিকটেটরশিপ একটা সরকার প্রো পিপল নয় অ্যান্টি পিপল সরকার অ্যান্টি ইন্ডিয়ান সরকার আর এই সরকার হচ্ছে একটা ন্যাশনালিস্টিক সরকার জাতীয়তাবাদী সরকার জনমুখী সরকার এবং সাংবাদিক বান্ধব সরকার ধন্যবাদ